আমাকে কামড়ে খামচে বন্য পশুর মতো শেষ করেছিল। মনে হয় আমি জ্ঞান হারাবার পর সে আমাকে ছেড়ে গেছে। লোকটাকে এক ঝলক হয়তো ঘরে ঢুকতে দেখেছিলাম, তারপর সব অন্ধকার। সকালে মুখ ধুতে গিয়ে দেখলাম আমার সমস্ত শরীরে দাঁতের কামড় ও নখের আঁচড়। আমি রীনা বলছি। সে কবে কতদিন আগে আমার একটা অতীত ছিল, ছিল বাবা মা, বড় আর ছোট ভাই। বড় সুখে আনন্দে কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। আতাউরের সঙ্গে কিছুটা মন দেওয়া নেওয়া যে হয়নি তা নয়, তবে ফাইনাল পরীক্ষার আগে কিছু প্রকাশ করবার সাহস আমার ছিল না। আতাউর পিএইচডি করবার জন্য আমেরিকা যাচ্ছে। আমি নাকি অসাধারণ সুন্দরী ছিলাম, ঘরে বাইরে সবাই তাই বলতো। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে দেখেছে, না খুঁত নেই আমার কোথাও। এমনই নিস্তরঙ্গ সুখের জীবনে বিক্ষুব্ধ বাতাস বইতে শুরু করলো। একদিন ভর দুপুর মা আমাদের খাবারের ব্যবস্থা করছেন, এমন সময় একটা জিপ এসে থামল। বাবা দরজার কাছে এলেন। একজন অফিসার তমিজের সঙ্গে আব্বার সঙ্গে করমর্দন করল। আব্বা তাদের বসতে বলল, কিন্তু তারা বসল না। বলল, তোমার ছেলে কোথায়? বাবা বললেন, ও তো তোমাদের মতো আর্মির ক্যাপ্টেন, কুমিল্লায় আছে। তারপর স্টেনের আওয়াজ, ঠ্যা ঠ্যা ঠ্যা। বাবা মা খানসামা আলীর রক্তাক্ত দেহ মাটিতে পড়ে। হতভম্ব আমি বাইরে বেরিয়ে এলাম। ক্রুদ্ধ মুখগুলো খুশিতে ভরে উঠল। আইয়ে আইয়ে করে আমার হাত ওই জিপের টেনে তুলে নিয়ে গেল। আমি তখন চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর ছাঁকুনি দিয়ে জিপটা থেমে গেল। বুঝলাম নিকটস্থ সেনানিবাসে এসেছে। আমার খেদমতকারীরা কর্তার হুকুমে আমাকে কাছেই একটা ঘরে নিয়ে গেল। এদের দলপতি একজন লেফটেন্যান্ট কর্নেল। একদিন সন্ধ্যায় কর্নেল আমাকে নিয়ে খোলা জিপে বেড়াতে বেরুলেন। গাড়ি একটা ছোট দোকানের সামনে থামল। ছোট ছোট কটা ছেলে, যাদের আমরা ঢাকায় টোকাই বলতাম, দাঁড়ানো ছিল, হয়তোবা খেলছিল। মিলিটারি দেখে থেমে গেছে। গলা বাড়িয়ে বললাম, কি করছো? ছোট ছেলেটা বলল, বাঙালি কথা কইস না, হালায় বেবুসে মাগে। ছেলেগুলো দৌড় দিল, কিন্তু আমার সর্বদেহে মনে যে কালি ছিটিয়ে গেল তার থেকে আমি আজও মুক্ত হতে পারিনি। সে ছোট্ট শিশুর চোখে মুখে প্রতিফলিত ঘৃণা আমার রানিত্বকে মুহূর্তেই পদদলিত করেছিল। সম্ভবত জুন মাস শেষ দিতে দিতে কর্নেল সাহেব গাড়ি থেকে নামতেই তার মাথায় বজ্রাঘাত হলো। একটা গাড়ি দাঁড়িয়ে, হোমরা চোমরা কেউ এসেছেন। আমাকে ইশারায় পেছনের দরজা দিয়ে ভেতরে যাবার নির্দেশ দিলেন। সেইবারই কর্নেলের সাথে শেষ দেখা আমার। হেডকোয়ার্টার থেকে ব্রিগেডিয়ার খান এসেছে। তারপর আমার এই সযত্নে লালিত দেহটাকে নিয়ে সেই উন্মত্ত পশুর তাণ্ডবলীলা ভাবলে এখনও আমার বুক কেঁপে ওঠে। আমাকে কামড়ে খামচে বন্য পশুর মতো শেষ করেছিল। মনে হয় আমি জ্ঞান হারাবার পর সে আমাকে ছেড়ে গেছে। লোকটাকে এক ঝলক হয়তো ঘরে ঢুকতে দেখেছিলাম, তারপর সব অন্ধকার। সকালে মুখ ধুতে গিয়ে দেখলাম আমার সমস্ত শরীরে দাঁতের কামড় ও নখের আঁচড়। কামগ্রস্ত মানুষ যে সত্যি পশু হয়ে যায় তা আমার জানা ছিল না। ভোরে ব্রিগেডিয়ার সাহেব চলে গেছেন কর্নেলকে বকল দাবা করে। তার প্রেমলীলার সংবাদ পেয়েই ব্রিগেডিয়ার পরিদর্শন এসেছিলেন। শ্রমের মূল্য উসুল করেই গেলেন। এরপর থেকে শুরু হলো পালা করে অন্যদের অত্যাচার। কর্নেলের ভয়ে যারা আমাকে রানীর মর্যাদা দিয়েছিল তারা দুবেলা দুপায়ে মারাতে লাগল। আমার শরীর সহ্য হচ্ছিল না, গুরুতর অসুস্থ হয়ে গেলাম। আমাকে কুমিল্লা মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অক্টোবরের শেষ সপ্তাহে আমাকে ঢাকার কাছাকাছি কোনো একটা ক্যাম্পে নিয়ে এলো। প্রায় 20 জন মেয়ে ছিল সেখানে। এরপর কুর্মিটোলা এলাম। 16ই ডিসেম্বর নিয়াজি আত্মসমর্পণ করল। আমাদের বলা হলো নিজ দায়িত্বে
বাড়ি চলে যেতে পারো। একদিন ভাইয়া আসলো নিয়ে যেতে। ঢাকায় এক রাত হোটেলে রইলাম, পরদিন নিজের বাড়ি। এরপর আরেক কঠিন অগ্নি পরীক্ষা। আতাও এলো বিদেশ থেকে, দিন সাতেক পর ভাইয়া এলো। সরাসরি আতাউরের কাছে বিয়ের প্রস্তাব দিল। আতাউর কিছুদিন সময় চাইল, শেষ পর্যন্ত আতাউর গোপনে বিয়ের প্রস্তাব দিল। তাহলে কি সত্যি এটা দায়সারা? প্রচণ্ড বিস্ফোরণ ঘটল ভাইয়াকে যখন এই কথাটা আতাউর বলল। চিৎকার করে উঠলেন ভাইয়া, কেন গোপনে কেন? যদি মনে করে থাকো আমার বোন উচ্ছিষ্ট, তাহলে তোমাকে আমি নিষেধ করব, এই বিয়ে তুমি করো না। মন পরিচ্ছন্ন করতে পারলে এসো, না হয় এখানেই শেষ। আমি শক্তি সঞ্চয় করলাম, বললাম, আতাউর আমি তোমাকে মুক্তি দিলাম, তুমি যেতে পারো। ভালো করে শুনে যাও, আমি বীরাঙ্গনা, কখনো ভীরুর কণ্ঠলগ্ন হব না। দিন যায়, থেমে থাকে না। আমাদের দিনও চলল, তবে পথটা সহজ সরল রইল না। বাড়ি ভাড়া দিয়ে ঢাকায় ভাইয়ার বাসায় সেনানিবাসে চলে এলাম। সকালে ভাইয়া পৌঁছে দেয়। ছুটির পর এক সহকর্মীর সঙ্গে ফিরি। মিতুও আমার মতো ভাইয়ার কাছে থাকে, তবে ওর মা আছেন। মিতুর মেজো ভাই ডাক্তার, সেও আর্মিতে আছে, পোস্টিং যশোর। তো এসে গেলাম কাহিনী শুনতে। চা পর্ব শেষে বাইরে এসে বসলো দুজন। রিনা শুরু করল, সবশেষে বলল, নাসির আমি বীরাঙ্গনা, সেটা আমার লজ্জা নয়, অন্তত নিজের সম্পর্কে এই আমার অভিমত, বিশ্বাস করুন। ভালো কথা, আগ্রহের সঙ্গে বলল নাসির, আমিও তো মুক্তিযোদ্ধা, আর সেটা আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, তাহলে তোমারই বা অহংকার থাকবে না কেন? কিসের লজ্জা? লজ্জা তাদের, যারা দেশের বোনকে রক্ষা করতে পারেনি, শত্রুর হাতে তুলে দিয়েছে। আমাদের এই অপরাধের জন্য আমি সবার পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। রিনার দুচোখের জল গাল বেয়ে নামছে তখন। নাসির তখন গিয়ে ওকে সযত্নে কাছে টেনে নিল, চোখের জল মুছিয়ে দিয়ে বলল, তাহলে মাকে বলি আমাদের প্রস্তাব মঞ্জুর। রিনা ঘাড় নেড়ে সায় দিল, নাসির চলে গেল। রিনা ভাবল, এ কি সত্যি? তার জীবন এমনভাবে ভরে উঠবে? বিয়ের পর বাসর ঘরে ঢুকে নাসির আমাকে দুহাতে জড়িয়ে ধরে বলল, তোমাকে অভিনন্দন বীরাঙ্গনা, সহজভাবে জীবন চলেছে, আমি নিঃসন্দেহে সুখী। আমাদের তিনটি সন্তান আছে। আমাকে চাকরিটা ছাড়তে হয়েছিল, কারণ নাসিরে ছিল বদলির চাকরি। একসময় কুমিল্লাতেও ছিলাম, হাসপাতালটা ঘুরে ঘুরে দেখলাম, নিজে যে ঘরে যে বেডে ছিলাম হাত বুলিয়ে দেখলাম। সেদিন ছিলাম বন্দি, আর আজ স্বাধীন। একটা মেয়ে তার জীবনে যা কামনা করে তার আমি সব পেয়েছি, তবু মাঝে মাঝে বুকের ভেতরটা কেমন যেন হাহাকার করে ওঠে। কিসের অভাব আমার? আমি কি চাই? হ্যাঁ, একটা জিনিস, একটা মুহূর্তের আকাঙ্ক্ষা মৃত্যু পর্যন্ত রয়ে যাবে, এই প্রজন্মের একটা তরুণ অথবা তরুণী এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, বীরাঙ্গনা আমরা তোমাকে প্রণতি করি, হাজার সালাম তোমাকে, এদেশের মাটিতে তোমার অগ্রাধিকার। সেই শুভ মুহূর্তের আশায়, বিবেকের জাগরণ মুহূর্তে পথ চেয়ে আমি বেঁচে রইব।